প্রশ্ন আসতে পারে, স্যার এস বাই এস কোন টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়? আমাদের 12টা টেন্স আছে, 12টা টেন্সের ভিতরে শুধু এস বাই এস যুক্ত হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন কখন যুক্ত হয়? যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। এন্ড থার্ড পার্সন সিঙ্গুলার কি এমন প্রশ্ন আসতে পারে। থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে হি, শি, ইট, যে কোনো প্রকার নাম। হি, শি, ইট, যে কোনো প্রকার সিঙ্গুলার নাউন, সেটা কি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমি এখানে দিলাম হি, এটার সঙ্গে হলে ভার প্লাস এস বাই ইএস হবে। বললাম শি, তাহলে ভার প্লাস এস বাই ইএস হবে। ইট, ভার প্লাস এস বাই ইএস হবে। দেয়া হলো হচ্ছে কামাল, তখন ভার প্লাস এস বাই ইএস হবে। ক্লিয়ার সবাই? এতটুকু হচ্ছে বেসিক আলোচনা। এখন আমরা আসি এস বাই ইএস যুক্ত হবে কীভাবে। আমরা তিনটা নিয়ম পড়বো, তিনটা নিয়মের ভেতরে পুরো নিয়মটা আমরা শিখতে পারবো। যদি কোনো ভার্বের শেষ লেটারে বা যদি কোনো ওয়ার্ডের শেষ লেটারে ও, এক্স, জি, এস এইচ, সি এইচ, ডাবল এস থাকে, তাহলে ইএস হবে। কনসোনেন্ট প্লাস ওয়াই যদি থাকে তাহলে আই ইএস হবে। আর একটা নিয়ম হচ্ছে বাকি সকল ক্ষেত্রে এস হবে। ভালো করে দেখি, যদি কোনো ভার্বের শেষ লেটার বা কোনো নাউনের শেষ লেটারে, অর্থাৎ আমরা বলি যে যদি কোনো ওয়ার্ডের শেষ লেটারে ও, এক্স, জি, এস এইচ, সি এইচ, ডাবল এস, এটা কেন জি বলা হচ্ছে, জেড এর উচ্চারণটা জি হয়, জেডও হয়, তবে আমরা কি উচ্চারণ শিখেছিলাম, জি। তো ও, এক্স, জি, এস এইচ, সি এইচ, ডাবল এস থাকলে ইএস। ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট কি আমরা জানি, এক্সেপ্ট এ, ই, আই, ও, ইউ, অল অফ দ্য লেটার্স আর কনসোনেন্টস, এটা হচ্ছে 21টা লেটার আমাদের কনসোনেন্ট। ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে গিয়ে আই এস হয়, বাকি সকল ক্ষেত্রে এস হয়। আমরা উদাহরণ দেখি তাহলে সহজেই বুঝতে পারবো, দুইটা নিয়ম বলছে কিন্তু। উদাহরণ দেখি, ডাবল এস আছে তাহলে কি হবে এখানে, ইএস। এস এইচ আছে তাহলে ইএস। সি এইচ আছে, ইএস। এক্স আছে, ইএস। ও আছে তাহলে কি হবে, ইএস। জেড আছে, জি আছে, তাহলে কি আছে, ইএস। দেখো আমরা বলছি ও, এক্স, জি, এস এইচ, সি এইচ, ডাবল এস থাকলে কি হচ্ছে, ইএস হয়। বা আর হচ্ছে কি, ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে কি হচ্ছে আমাদের, আই ইএস হয়, বাকি সকল ক্ষেত্রে কি হয়, এস হয়। আমরা আরও একটা উদাহরণ দেখি, যেমন আমরা এখানে বললাম ফ্রাই, এফ আর ওয়াই, এখানে কি ওয়াই আছে, ওয়াইয়ের পূর্বে আরটা কি কনসোনেন্ট না ভাওয়েল, কনসোনেন্ট। তার মানে আমরা যদি এটার সঙ্গে এস বা ইএস যুক্ত করতে যাই তাহলে এফ আর বসবে, ওয়াইয়ের পরিবর্তে আমাদের এখানে কি হবে, আই ইএস হবে। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছি? এখন আমি তো এখানে আরও একটা কথা বলছি, ওয়াইয়ের পূর্বে কি থাকবে, কনসোনেন্ট থাকতে হবে। এখন যদি আমি বলি কেন এই কথাটা বলছি, দেখো পি এল এ ওয়াই, এখানে কি ওয়াই আছে, আছে। ওয়াইয়ের পূর্বে কি কনসোনেন্ট না ভাওয়েল আছে, আমি ওই দুইটা নিয়ম বলছি, দুইটা নিয়ম বাদ দিয়ে বাকি সকল ক্ষেত্রে প্রায় কি বসবে, এস হয়। তো এখানে কি ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট আছে না ভাওয়েল আছে, তার মানে এখানে আই এস হবে, ইএস হবে না এস হবে, এই তো এস হবে। সবাই বুঝছি, বাকি সকল ক্ষেত্রে এস হয়। দেখো এখানে সি ইউটি কাট, এই দুইটা নিয়মের সঙ্গে মিলে এটা শেষ লেটারটা কি হচ্ছে আমাদের, টি। এটা কি ও, এক্স, জি, এস এস, সি এস, ডাবল এস এর ভিতরে পড়ে, এটা কি ওয়াই আছে না, তার মানে শুধুমাত্র এস হবে। সবাই বুঝছি, যেমন সিট, এস আই টি, এর সঙ্গে তাহলে কি হবে, সিটস। বুঝছি সবাই, আশা করি এখানে সমস্যা নেই। তারপর আমি একটা আর একবার বলে দিই, যদি কোনো ভার্বের শেষ লেটার বা কোনো নাউনের শেষ লেটারে, নাউনেও থাকতে পারে, নাউনের সঙ্গে এস বাই যুক্ত হয়। আমরা একবারে বলছি, যদি কোনো ওয়ার্ডের শেষ লেটারে ও, এক্স, জি, এস এইচ, সি এইচ, ডাবল এস থাকে তাহলে ইএস হয়। ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই তুলে দিয়ে আমাদের কী ব্যবহার করতে হবে, আই ইএস, আর বাকি সকল ক্ষেত্রে কী হচ্ছে, এস। খেয়াল থাকবে সবার। আরও একটা কথা বলছিলাম যে এস বাই এস যুক্ত হবে কার কার সঙ্গে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কে থাকলে এস বাই এস যুক্ত হয়, থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার কী কী, হি, শি, ইট, আশা করি তোমরা সবাই এটা বুঝছো।